85 বছরের স্টন স্বামী, যিনি সবসময় বিজেপির বিরুদ্ধে আন্দোলন করে গেছেন এবং তিনি আদিবাসী নেতা হিসাবেই পরিচিত, তাকে 85 বছর বয়সে, সেই বৃদ্ধ বয়সেও তাকে, তার উপরে বিজেপি সরকার অত্যাচার করতে ছাড়েনি, নরেন্দ্র মোদী সরকার অত্যাচার করতে ছাড়েনি। কেননা বিজেপি সরকার তাকে ভয় করে যে তার বিরুদ্ধে কখন সে আন্দোলনে নামবে, বিজেপি সরকার ফুট করে ভেঙে পড়বে। কিন্তু আদিবাসী সমাজের আন্দোলন কিন্তু থেমে থাকেনি, আদিবাসী সমাজের হয়ে আন্দোলন আরও বেশি ভয়ানক হয়ে উঠছে। আদিবাসী সমাজের মানুষরা মোদি সরকারের বিরুদ্ধে আরও বেশি বলছে। স্টন স্বামীকে হত্যা করা নিয়ে এবারে লেখক মানিক ফকির, ভিডিওটিতে যাকে দেখছেন ইনি লেখক মানিক ফকির, একজন বাঙালি কবি, ইনি সবসময় বিজেপি আরএসএসের বিরোধিতা করেন এবং সত্য খবর সবসময় তুলে ধরেন এবং মানুষকে সঠিক পথের দিশা দেখান। এই লেখক মানিক ফকির এবারে স্টন স্বামীকে হত্যা করা নিয়ে পুরোপুরি ভিডিও ব্যাখ্যা করলেন যে বিজেপি কতটা জঘন্য কাজ করতে চলেছে এবং করছে। চলুন মানিক ফকিরের ভিডিওটি দয়া করে শেষ পর্যন্ত দেখে নিন, কিভাবে স্টন স্বামীকে বিজেপি হত্যা করেছে সেই নিয়েই কথা বললেন মানিক ফকির। 85 বছরের অশতিপর বৃদ্ধা বৃদ্ধ স্টন স্বামী, আমাদের বাবার মতন ফাদার স্টন স্বামীকে হত্যা করলো কেন্দ্রের হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদী সরকার। এই ঘটনা শুধুমাত্র একজন সমাজকর্মী, একজন সহজ সরল প্রতিবাদী মানুষকে হত্যা করাই নয়, ভারতবর্ষের গণতন্ত্রকে ক্রমশ হত্যার দিকে নিয়ে যাচ্ছে। আমরা গণতন্ত্রের লাশের উপর বেঁচে থাকতে চলেছি। আপনারা জানেন গত পরশু দিন ভীমা গোড়েগাঁও কাণ্ডের অন্যতম অভিযুক্ত বলে সরকার যাদের কালি দিয়েছে শরীরে, সেই 16 জনের একজন, 16 জন কারা, ভারভারা রাওয়ের মতো বিশিষ্ট কবি, এর মধ্যে আছে কবি, সাহিত্যিক, শিল্পী, আইনজীবী, সমাজকর্মী, ভারতবর্ষের দেশপ্রেমিক মানুষ, যারা আপনাকে আমাকে বাঁচানোর জন্য নিরন্তর চেষ্টা করে যাচ্ছে, সেই মানুষগুলোকে কেন্দ্রীয় সরকার ইউএপিএ আইনে জেলে বন্দি করে রেখেছে 1 বছর। ঘটনাটা ভীমা গোড়েগাঁও কাণ্ডকে কেন্দ্র করে। আপনারা জানেন 1818 খ্রিস্টাব্দে মহারাষ্ট্রের তথাকথিত ব্রাহ্মণ্যবাদী মনুবাদীদের বিরুদ্ধে মহাদ্বীরজের যে আন্দোলন, সেই আন্দোলনের মহাদ্বীর যে জয়, তথাকথিত নিম্নবর্ণের মানুষের সেই জয়কে কেন্দ্র করে প্রতি বছর ভীমা গোড়েগাঁওয়ের সেই স্মৃতি রক্ষা করা হয়। এবছর 200 বছর পর সেই স্মৃতিফলকের সামনে, যে স্মৃতিফলক এর সামনে মহা আন্দোলনকে কেন্দ্র করে বিআর আম্বেদকরের অসংখ্য লেখা আপনারা দেখেছেন, তার প্রতিবাদ দেখেছেন, সেই মহা মানুষের আন্দোলনের ভীমা গোড়েগাঁওয়ের যে এই বছরের যে উৎসব, সেখানে প্রায় লক্ষাধিক মানুষ, নিম্নবর্ণের মানুষ, তথাকথিত মানবতাবাদী মানুষের যে আয়োজন যারা এসেছিলেন, এই আশাটাকে ভয়ের চোখে দেখেছিল আমাদের ভারত সরকার। এবং ভারত সরকার ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের 16 জন বুদ্ধিজীবীকে মিথ্যা কেসে ফাঁসিয়েছিলেন এই ভীমা গোড়েগাঁও কাণ্ডের কারণ এখানে তথাকথিত ব্রাহ্মণ্যবাদীদের মনে লেগেছিল, তাই তারা এই 16 জনকে ইউএপিএ আইনে জেলখানায় বন্দি করে রেখেছে। আপনারা জানেন আমেরিকার বিখ্যাত পত্রিকা সে তদন্ত করে প্রকাশ করেছে, ভারত সরকার বলছে এই 16 জনের সঙ্গে মাওবাদীদের যোগাযোগ, স্টন স্বামী আদিবাসীদের আন্দোলনের জন্য, জল জমি জঙ্গল রক্ষার জন্য মানুষ যাতে দাস শ্রমিক না হয়, এনআরসি এনপিআরসি এর বিরুদ্ধে স্টন স্বামী সহ এরা লড়াই করেছিলেন। ভারত সরকার কৌশল করে বিজেপি আরএসএস এর গুন্ডা বাহিনীর কৌশল করে কম্পিউটার হ্যাক করে, এবং এটা আমেরিকান পত্রিকায় বেরোচ্ছে, তারা তদন্ত করে দেখেছে, কম্পিউটার হ্যাক করে, ওয়েবসাইট হ্যাক করে তাদের মধ্যে নানা রকম মিথ্যা অপবাদ ঝুঁকি দিয়ে প্রমাণ করার চেষ্টা করেছে স্টন স্বামীর মতো বৃদ্ধ মানুষেরা, তারা নাকি নরেন্দ্র মোদীর মতো ভয়ঙ্কর শক্তি, যে শক্তি গোটা ভারতবর্ষকে গিলে খেতে চাইছে, সেই শক্তিকে নাকি খুন করতে চেয়েছিল।
এই বৃদ্ধ এবং ১৬ জন বিশিষ্ট মানুষ, সমাজকর্মী, দেশপ্রেমিক, তারা নাকি ভারত সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল। এই অপরাধে ভারত সরকার, ভারতের আইন ব্যবস্থা, ভারতের কোর্ট সবকে গিলে খেয়ে নিয়ে এদেরকে গ্রেপ্তার করে রেখেছে। ফাদার স্ট্যানসামি বৃদ্ধ অসুস্থ মানুষ, বারবার অভিযোগ করেছে আমি অসুস্থ, এই মানুষগুলোকে অন্তত করোনা প্রকোপের সময় ছেড়ে দেওয়া হোক। জেলখানার ভিতর স্ট্যানসামি অসুস্থ, করোনায় অসুস্থ ছিলেন, তবু তাদের ছাড়েনি, তাদেরকে নির্মমভাবে অত্যাচার করা হয়েছে, মানসিক অত্যাচার করা হয়েছে। গত পরশুদিন তিনি মারা গেলেন জেলখানায়। এই মৃত্যু ভারত সরকার খুন করলো ভারতবর্ষের গণতন্ত্রকে। আজকে সারা পৃথিবী ছি ছি করছে, রাষ্ট্রপুঞ্জ থেকে শুরু করে সারা পৃথিবীর মানবতাবাদী সংগঠন, সারা পৃথিবীর দেশ এবং ভারতবর্ষের ১০টি রাজনৈতিক দল ব্যর্থহীন ভাষায় প্রতিবাদ করেছে এই মৃত্যুকে। বারবার বলেছে ইউএপিএর নামে বন্দি, মিথ্যা করে যাদের বন্দি করা হয়েছে, আসলে এরা নির্দোষ প্রমাণিত হবে ১০-১২ বছর পর, ততদিনে এদের জেল খাটানো হয়ে যাবে, জেলের শাস্তি এদের দেওয়া হয়ে যাবে। তাই বন্ধু, এই মৃত্যুকে মেনে নেওয়া যায় না। এরপরও যদি আপনারা চুপ করে থাকেন, মনে রাখবেন এরপর আপনাদের পালা, আপনাদের হয়ে যারা লড়াই করছে তারা মৃত্যুর দিকে যাচ্ছে আর আপনারা উল্লাস করছেন, আপনাদের কোনো তাপ উত্তাপ নেই। গতকাল আমার বিশ্বাস গোটা ভারতবর্ষে কয়েক লক্ষ দেব শিশু জন্ম নিয়েছে, তারা প্রত্যেকেই স্ট্যানসামি, এই স্ট্যানসামি শিশুরা কাঁদছে, এই শিশুরা এই ভারতের, এই ভারতবর্ষের মোদি অমিত শাহের বিরুদ্ধে লড়াই করার জন্য আপনাকে, আমাকে, সবাইকে বলছে। এরপরও যদি আমরা ঘুমিয়ে থাকি, চুপ করে থাকি, তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের ছেলেমেয়েরা আমাদের কোনো ক্ষমা করবে না বন্ধু, কোনো দিন ক্ষমা করবে না। এরপরও যদি আপনারা চুপ করে থাকেন, মনে রাখবেন এরপর আপনাদের পালা, আপনাদের হয়ে যারা লড়াই করছে তারা মৃত্যুর দিকে যাচ্ছে আর আপনারা উল্লাস করছেন, আপনাদের কোনো তাপ উত্তাপ নেই। গতকাল আমার বিশ্বাস গোটা ভারতবর্ষে কয়েক লক্ষ দেব শিশু জন্ম নিয়েছে, তারা প্রত্যেকেই স্ট্যানসামি, এই স্ট্যানসামি শিশুরা কাঁদছে, এই শিশুরা এই ভারতের, এই ভারতবর্ষের মোদি অমিত শাহের বিরুদ্ধে লড়াই করার জন্য আপনাকে, আমাকে, সবাইকে বলছে। এরপরও যদি আমরা ঘুমিয়ে থাকি, চুপ করে থাকি।